গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব। সুকান্ত মজুমদারের পর এবার বিজেপির নিশিকান্ত দুবে, জনবিন্যাসের অভিযোগে বিস্ফোরক সাংসদ নিশিকান্ত দুবে। বাংলা বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবি তুললেন বিজেপি সাংসদ। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, সংসদে দাঁড়িয়ে এত বিস্ফোরক দাবি, এই সব্যসাচী তোমাকে নিশিকান্ত দুবের বক্তব্য জানানোর আগে তোমাকে জানিয়ে রাখছি, যদি তুমি দেখো যে আজকে সকাল থেকে সুকান্ত মজুমদারের বক্তব্য, গতকাল তিনি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের যে ডেভেলপমেন্ট করার জন্য যে মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকের অধীনে যুক্ত করার দাবি জানিয়েছিলেন। তারপর থেকেই তুমি যদি দেখো একের পর এক নেতা তারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি জানিয়েছেন, যার মধ্যে সর্বপ্রথম নাম আসবে অবশ্যই অনন্ত মহারাজের, তিনি কোচবিহারকে আলাদা রাজ্য চাইছেন। কিন্তু জয়ন্ত রায়, তুমি যদি দেখো রাজু বিস্তা, তারা প্রত্যেকেই উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবি জানিয়েছেন আজ সকাল থেকেই, আর বেলা গড়াতেই বিষয়টা গিয়ে দাঁড়ালো একেবারে কেন্দ্রীয় বিজেপির বক্তব্য জানার জন্য আমরা উদ্গ্রীব ছিলাম। সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ, তিনি জানাচ্ছেন যে বিভিন্ন এলাকার থেকে বিহারের পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ এবং পশ্চিমবঙ্গের মালদহ, মুর্শিদাবাদের হিন্দু গ্রামগুলোকে ধ্বংস করা হচ্ছে। তার নির্বাচনী এলাকার মধ্যে মধুপুর বিধানসভা এলাকায় 200+ বুথে জনসংখ্যা 200% বৃদ্ধি পেয়েছে এবং ওই অভিযোগের আঙুল মুসলিমদের দিকে, অনেক বুথে মুসলিম জনসংখ্যা 100% বেশি বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ এবং এই এলাকা থেকে মুসলিমরা গিয়ে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় অত্যাচার চালাচ্ছে। শুধু তাই নয়, সব্যসাচী, পূর্ণিয়া, আরারিয়া, কাটিহার, কিষানগঞ্জ, মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক এই দাবি সংসদে দাঁড়িয়ে নিশিকান্ত দুবে আজকে জানালেন। এবং শুধু তাই নয়, তিনি বললেন না হলে এইসব জেলা থেকে হিন্দু সম্প্রদায় শূন্য হয়ে যায়। এই এই দাবি যখন নিশিকান্ত দুবে করছেন তার আগেই কিন্তু সুরটা বেঁধে দিয়েছেন বলা যেতে পারে বঙ্গ বিজেপির নেতারা। তারা আজকে সকাল থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই এই দাবি সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে জানিয়েছেন। গতকাল সুকান্ত মজুমদার যে বক্তব্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, তার পরবর্তীতে বাংলা বিজেপির সাংসদদের বক্তব্য এবং নিশিকান্ত দুবের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বটে। অনেক ধন্যবাদ রাজীব। কি বলেছেন ঠিক নিশিকান্ত দুবে শোনাবো। बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है, हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ 123% जय, मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग 267 बूथों पर 117% मुसलमानों की आबादी बढ़ गई। और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 110% आबादी बढ़ी है। हमारे यहां अभी पाकुड़ जिले में तारानगर इलामी और डांगापाड़ा में दंगा हो गया। दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। ये बड़ा ही सीरियस विषय है। मैं रिकॉर्ड कर रहा हूं, यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार हूं। क्या जितना किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथाल बना है इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए और इसके पहले यदि कुछ नहीं होता है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए और पूरे सभी उसमें तृणमूल कांग्रेस के मैक्सिमम एमपी को रखिए। और এর পাল্টা রাজনৈতিক প্রতিক্রিয়া কুণাল ঘোষ তৃণমূলের এবং কংগ্রেসের সৌম্য আইচরা কি বলছেন তারা শুনুন। বিজেপির একটা সুবিধা আছে, বিজেপির নেতাদের দেখলে বোঝা যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবকটা জায়গাকে তারা কেন্দ্রশাসিত রাজ্য করে দিতে, কেন্দ্রশাসিত অঞ্চল করে দিতে চান। এটা তো হাস্যকর ব্যাপার। উত্তরে একটা কে বলে বসলো ওটাকে ভাগ করে ওদিক, একজন কেউ বললো উত্তর পূর্বাঞ্চল ওদিক, একজন বললো অমুক রাজ্য, একজন বললো তাহলে মাঝখানের ওই রাজ্যগুলো দিলে। আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটায় বিজেপির সংগঠন নেই, বিজেপি ভোটে হারছে এবং আরও বেশি ভোটে হারার ভয় পাচ্ছে, সেই কারণেই এই ধরনের কথাগুলো উঠছে। মুখোশ খুলে গেছে, এই মুখোশের আড়ালে থাকা বিজেপির আসল চেহারা।
বাংলাকে ভাগ করার চক্রান্ত শুরু হয়ে গেছে। গতকাল বলেছিলেন সুকান্ত বাবু, আজকে বলছেন পার্লামেন্টে নিশিকান্ত দুবে। আসলে বিজেপি মানেই ভাগ, ভাগ করে দাও। তারা একসঙ্গে রাজনীতি, সবাইকে নিয়ে রাজনীতি, সবাইকে নিয়ে সংগঠিতভাবে দেশ তৈরি, দেশকে গঠন, এরা জানে না। যেমন প্রধানমন্ত্রী বলেন তাই নিশিকান্ত বাবুরা বলছেন, আসলে এরা ধর্মের সঙ্গে ধর্মের ভাগ করতে চায়, দেশের সঙ্গে দেশের ভাগ করতে চায়, রাজ্যের সঙ্গে রাজ্যের ভাগ করতে চায়। এখন বাংলা ভাগের এক গভীর চক্রান্তে লিপ্ত বিজেপি। এর বিরুদ্ধে সমস্ত দল ও মত নির্বিশেষে একাট্টা হয়ে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাই, এ হেন প্রচেষ্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।